আসসালামু আলাইকুম। তো সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। তো আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম, ছোট্ট করে একটা ভিডিও ঝটপট তৈরি করতেছি, আমার নিজের অ্যাপসের ভিডিও নিজেই তৈরি করতেছি। কারণ এইসব অ্যাপসে সবাই কাজ করতে পারেন আমি জানি, আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো কাজ পারেন, তারপরও আপনার বা আমার মনের অজান্তে কিছু ভুল হয়ে যায়, যেই ভুলগুলোর কারণে আমরা মানে প্রবলেমে পড়ি আর কি। আচ্ছা, যাই হোক, ভুলগুলো আমি এখনই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবার আগে বলে দিচ্ছি, ভিডিওটা টেনে টুনে কেউ দেখবেন না, এ টু জেড পুরোটাই দেখবেন, তাহলে কাজটা ভালো করে বুঝতে পারবেন। এবং সবার কাছে আমার অনুরোধ, আমার নতুন ভিডিও চ্যানেল, আপনারা সবাই আমার নতুন ইউটিউব চ্যানেল আর কি খুলছি, আপনারা সবাই একটা করে লাইক দিবেন আর একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। তো কাজের মধ্যে চলে যাচ্ছি, এখন কাজের কথা বলি। তো সবার আগে আমাদের অ্যাপসে কাজ করার জন্য ভিপিএন লাগবে। ভিপিএন আপনারা সুপার ভিপিএন অথবা টার্বো ভিপিএন, যে কোনো একটা ভিপিএন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন, তারপর ওখান থেকে ওই এর মধ্যে ঢুকবেন আর কি। ভিপিএনটা ওপেন করবেন, ওপেন করার পর একটা অ্যাড চলে আসবে, অ্যাড আসলে অ্যাডটাকে ক্রস করে দিবেন। এখানে টাইম উঠতেছে, এখানে ক্রস লেখাটা আসবে অথবা ক্লোজ লেখা আসবে, তো ক্রসে ক্লিক করে দিবেন। তারপর ইউনাইটেড স্টেটস কানেক্ট করবেন, ইউনাইটেড স্টেটস অথবা ইউনাইটেড কিংডম কানেক্ট করবেন, বুঝতে পারছেন? ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেটস, যে কোনো একটা দেশ কানেক্ট করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। তারপর আমাদের অ্যাপসের মধ্যে ঢুকবেন, অ্যাপসের নাম হচ্ছে অ্যাস এ ক্যাশ। এ দুইটা অ্যাপস আছে আমাদের, একটা হচ্ছে মেইন অ্যাপস আর একটা হচ্ছে এমনি শুধু অ্যাপস ডাউনলোড করবেন। এটাতে সাইন আপ করা লাগবে না, এটাতে সাইন আপ করবেন, এটা শুধুমাত্র ডাউনলোড করবেন। তো এটাতে ক্লিক করেন, এখন এটাতে সাইন আপ করবেন। আশা করি সবাই সাইন আপটা পারেন, তো সেটা আর আমি দেখালাম না। সাইন আপ করে অ্যাপসের মধ্যে ঢুকবেন, ঢোকার পরে এরকম একটা নোটিশ পাবেন, নোটিশটা পড়ে নেবেন ভালো করে, কী দেওয়া আছে বুঝতে পারবেন। তারপরে এখানে যে কথাটা লেখা আছে, আমাদের মেইন অ্যাপস সহ দুইটা অ্যাপস জব এক থেকে ডাউনলোড করে নেন। তার মানে আমরা একটা অ্যাপসের মধ্যে দুইটা অ্যাপস আপনাদেরকে দিলাম, যেহেতু আপনাদের কাজ করে বসে থাকতে না হয়, একটা শেষ হলে আরেকটাতে করতে পারেন, এই জন্য এই সুযোগ সুবিধাটা নিয়ে আসছি। তো আগের তুলনায় এবারের অ্যাপসটা দেখেন, অনেক ভালো হাই কোয়ালিটির একটা অ্যাপস নিয়ে আসছি। আর একটা কথা বলে রাখি, অনেকের অ্যাপসে যাদের নাকি ফোন ওল্ড ভার্সন, 5-6 ভার্সন, তাদের ফোনে আমাদের এই অ্যাপসটা সাপোর্ট করবে না, এই জন্য আমি অনেক অনেক সরি। আর যাদের ফোনে এটা সাপোর্ট করবে তারা তো কাজ করতেই পারবেন, তবে এখানে জিনিস যেগুলো আছে এগুলো সব পড়ে নেবেন, আমাদের চ্যানেলে জয়েন থাকবেন, সাপোর্ট গ্রুপে জয়েন হবেন, আর এখানে নোটিশটা ভালো করে পড়বেন। নোটিশটা হচ্ছে আমাদের সমস্ত নিয়ম কারণ এখানেও বলা আছে, আপনারা যদি নোটিশটা না পড়েন, অনেকে কী করেন নোটিশটা একবারই পড়েন না, শুধু পার্সোনালি এসে অথবা গ্রুপে শুধু প্রশ্নের উপর প্রশ্ন করতে থাকেন। আমরা কেন ভাই এত কষ্ট করে একটা অ্যাপস নিয়ে আসলাম? এই অ্যাপসটা অনেক কোয়ালিফাই অ্যাপস। তো এই দুইটা অ্যাপস নিয়ে আসছি আমরা, কিন্তু ব্যয়বহুল একটা খরচ করে নিয়ে আসছি আপনাদের সুবিধার্থে। সমস্ত সিস্টেম কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা যেহেতু কাজ করবেন কষ্ট করে পেমেন্ট পাবেন, তাহলে সেহেতু আপনাদের তো নোটিশটা ভালো করে পড়ে নেওয়া উচিত, আমাদের নিয়মকানুন শর্তগুলো জেনে কাজ করা উচিত, তাই না? তো এখন এই প্রোফাইলটা দেখবেন, এখানে প্রত্যেকটা ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন কোথায় কী আছে না আছে, এগুলো আমার আর বলা লাগবে না। আমি সরাসরি কাজে চলে যাচ্ছি, যেই ভুলগুলো দেখিয়ে দিব সেগুলোর মধ্যে চলে যাচ্ছি। প্লে স্পিনে ক্লিক করেন ফার্স্টে। তো আমাদের প্লে স্পিনে ক্লিক করার পরে আমাদের কিন্তু ভিউ দেওয়া আছে দশটা ভিউ দেওয়া আছে, মাত্র দশটা। সবাই কিন্তু অনেকে দেখবেন অনেক অ্যাপসে দশটার বেশি দেয়, 20-30-40টা ভিউ করার পরে একটা ক্লিক পায়, এমনও অ্যাপস আছে। তারপরও এত কষ্ট করে কাজ করার পরও কিন্তু পেমেন্ট করে না অনেকে, ঠিক আছে? আমরা কিন্তু 100% পেমেন্ট করি। এর আগে আমাদের অ্যাপসে যারা যারা কাজ করছেন তারা সবাই কিন্তু আমাদেরকে জানেন এবং বুঝেন, চিনেন। আমরা কাউকেই কারো টাকা মেরে খাই নেই, কোনো দিনও খাবো না ইনশাল্লাহ, আমাদের সেই নিয়ত নয়। আমার সবার টাকা, সবার কষ্টের টাকা, পরিশ্রমের টাকা আমরা পেমেন্ট করে দিয়ে যাই, ঠিক আছে? তো আমরা পরপর দুইটা অ্যাপস নিয়ে আসছিলাম, সবাই সেটা জানেন, আমাদের অ্যাপসে যারা নাকি কাজ করছিলেন। তো এখনকার কী করবেন, প্লে মোর স্পেনে ক্লিক করেন। তো একটা অ্যাড আসছে, মাত্র 5 সেকেন্ড থাকতে হবে এখানে। এখানে কোনো অ্যাপসের মধ্যে কোনো হাত তাত দিবেন না, শুধু এখানে ওয়েট করবেন। এভাবে আপনারা 10টা ভিউ করবেন। তারপরে কীভাবে ক্লিকের কাজটা করবেন সেটা আমি দেখিয়ে দিব। ক্লোজ দিস অ্যাড, এখানে বের হয়ে যেতে বলছে, ক্লোজ করতে বলছে, তো ক্লোজ লেখা এখানে যেহেতু আসে নাই, উপরে ক্রসে ক্লিক করবেন, হয় ক্রস আসবে নাহলে ক্লোজ লেখা আসবে, যে কোনো একটাতে ক্লিক করবেন। এখন আমি ক্রস চিহ্নতে ক্লিক করে চলে আসলাম, আমার একটা কাজ হয়ে গেল। তো এইভাবে আমি কাজগুলো শেষ করে চলে আসতেছি, ঠিক আছে? তো আমি কাজগুলো সম্পূর্ণ শেষ করে আমি ক্লিক অপশানে আসা পর্যন্ত আমি একটু
ভিডিওটা হোল্ড করতেছি, ফোর্স করে রাখতেছি আর কি, আপনারা এখন। তো 9 নম্বর কাজ, এটা লাস্টের কাজ, এটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে ওয়েট টাইম দেখতেছেন কাউন্ট হচ্ছে, তো অ্যাপসটাতে ক্লোজ লেখা আছে, অ্যাপসটা শেষ হয়ে গেলে এখানে অটো লেখা আসবে, এই তো শেষ। ক্লোজ দিস অ্যাড, এই লেখাটা আসা পর্যন্ত অপেক্ষা করবেন আপনারা, এর আগে কিন্তু চলে গেলে আপনাদের কাজটা হবে না, আবার পুনরায় করতে হবে। তো একটু ধৈর্য ধরে কাজটা করবেন আস্তে আস্তে, তারপরে ক্লোজ লেখাতে ক্লিক করে দিবেন, একটা থেকে বের হয়ে চলে আসবেন। তো এখানে 10টা ভিউ করা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন ক্লাইম লেখাটা আসছে, আমাদেরকে ক্লিকের কাজটা করতে হবে। তো ক্লিকের কাজটা করার জন্য ক্লাইমে আমি ক্লিক দিলাম, তারপর কালেক্ট বোনাসে ক্লিক করলাম। তো ক্লিক দিস অ্যাড, এখানে লেখা দিছে ক্লিক দিস অ্যাড, মানে এই ক্লিকে আপনাদেরকে এই অ্যাডের মধ্যে ক্লিক করতে বলছে। তো আপনারা এই অ্যাডের মধ্যে ক্লিক করবেন, মাঝখানে একটা ক্লিক করে দিবেন, হয়ে গেছে ক্লিক। ওয়েট 59 সেকেন্ড, মানে 1 মিনিট এখানে অপেক্ষা করবেন। তো এখানে পেজটা আসা পর্যন্ত ওয়েট করবেন, এটা গুগলে ক্রোমে যাচ্ছে, ওখান থেকে চলে আসবে। আর যদি গুগল ক্রোমটা আপনার সিলেক্ট করা না থাকে, সেক্ষেত্রে গুগল ক্রোমটা সিলেক্ট করে দিবেন ব্রাউজারটা। তারপরে এই ব্রাউজারটা আপনার ওপেন হয়ে এখানে একটা চলে আসছে, এখন কি করবেন, স্ক্রোল করবেন, আপনি অ্যাডটাতে বসে থাকবেন না, উপরে নিচে করবেন, এভাবে নিচ পর্যন্ত যাবেন, শেষ পর্যন্ত কী আছে দেখবেন। এটা পুরাটা স্ক্রোল না করলে কিন্তু আপনার ক্লিকটা কাউন্ট হবে না, আর আপনার ক্লিকের কাজটা কাউন্ট না হলে আপনার ইনকামও হবে না, বুঝতে পারছেন। এই যে ওয়েট করবেন, ওয়েট টাইমটা পুরোপুরি শেষ হওয়া পর্যন্ত আপনি এখানে থাকবেন, ঘুরবেন ফিরবেন, ওদের সাইটগুলো ভিজিট করবেন, বুঝতে পারছেন। কোনো কোনো সাইডে ওদের আবার ঢুকতে পারবেন, এখান থেকে ঢুকলে আপনি সমস্যা নেই, ওদের সাইডে ঢুকেও দেখতে পারেন, ভিজিটও করতে পারেন। আর যদি না করতে চান সেক্ষেত্রে শুধু উপর নেস করবেন, কিছুক্ষণ এখানে 1 মিনিট থাকবেন। তো 1 মিনিট শেষ হইতে কিছুক্ষণ টাইম লাগবে, আমি কিছু কথা বলে নিই এর মধ্যে। আপনাদেরকে একটা কাজ করতে হবে, আপনারা এই যে ক্লিকের কাজটা করতেছেন না, আবার পুনরায় আপনারা 10টা ভিউ করলে আবারও তো ক্লাইম লেখাটা আসবে, ক্লিকের কাজ আসবে। সেক্ষেত্রে আপনাদের একটা কাজ খেয়াল রাখতে হবে মাথায়, সেটা হচ্ছে এই অ্যাডটা যদি আবারও পুনরায় আসে তখন কি করবেন। একই অ্যাড কিন্তু সেকেন্ড টাইম আসলে আপনারা ওই অ্যাডে ক্লিক করতে পারবেন না, যদি ওই অ্যাডে ক্লিক করেন তাহলে আপনাদের ক্লিকটা কাউন্ট হবে না। বারবার একই অ্যাডে ক্লিক করলে গুগল অ্যাড ক্লিকটা নেয় না, এবং আপনাদের কাজটা পুরোপুরি কমপ্লিট হবে না, বুঝতে পারছেন আমি কী বলছি, আশা করি সবাই বুঝতে পারছেন। সেটা কিভাবে চেঞ্জ করবেন, একই অ্যাড যদি বারবার আসে সেক্ষেত্রে আপনারা অ্যাডটাকে চেঞ্জ করবেন কিভাবে, ফোনের ব্যাক বাটনে ক্লিক করে দিবেন, ফোনের ব্যাক বাটনে ক্লিক করে আবার পুনরায় ওই অ্যাপসের মধ্যে ঢুকবেন, আমি সেটা দেখিয়ে দিব। তো এখন টাইমটা শেষ হয়ে গেছে আমাদের, এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যাওয়ার জন্য এখানে ক্লোজও লেখা নাই, ক্রস চিহ্ন নাই, এখন কী করবেন আপনারা, যদি ক্লোজ লেখা থাকে ক্লোজে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন, অথবা ক্রস লেখা থাকলে ক্রসে দিলে চলে যেতে পারতেন। কিন্তু এখন আমাদের একটাই কাজ করতে হবে, ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যেতে হবে। তারপর আমরা বের হয়ে চলে আসলাম, তো আমাদের কাজটা শেষ হয়ে গেছে। এখানে নেক্সট লেখা আছে, এখানে কিন্তু এটা ওপেন হচ্ছে না, এখন কী করবেন, এখান থেকে এটা ফেলে দিবেন, ঠিক আছে, এটা ফেলে দিবেন, ফেলে দিয়ে আবার নতুন করে অ্যাপসের মধ্যে ঢুকবেন, তাহলে সমস্যা নাই, অ্যাপসটা আবার ওপেন হয়ে যাবে আপনাদের, আপনাদের পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখন দেখিয়ে দেবো পয়েন্টটা অ্যাড হয়েছে কি না, অবশ্যই অ্যাড হয়ে যাবে, আমার তো আগে থেকে কাজ করা আছে, আমার অনেক পয়েন্ট হয়ে গেছে। যে আমার কিছুক্ষণ আগে ছিল কত, 720, এখন সরি 820 ছিল, এখন 920 হয়েছে, আমার 100 পয়েন্ট এখানে যোগ হয়েছে। তো এইভাবে আপনাদের যদি একই অ্যাড যদি বারবার আসে সেক্ষেত্রে আপনারা কী করবেন, অ্যাডটাকে চেঞ্জ করে নেবেন, ফোনের ব্যাক বাটনে ক্লিক করে করে অ্যাড মানে অ্যাডটাকে চেঞ্জ করে নেবেন। এখন দেখেন এই যে এখানে 10 মিনিট কিন্তু ব্রেক টাইম দেওয়া হয়েছে, একবার কাজ করলে 10 মিনিট আর এখানে কাজ করতে পারবেন না, সেক্ষেত্রে এটাকে মিনিমাইজ করে রেখে দিবেন। এবার আমাদের দ্বিতীয় অ্যাপসে ঢুকবেন, দ্বিতীয় অ্যাপস হচ্ছে এসএ ক্যাশ এ, এটাতে ঢুকবেন, এটাতে ঢুকে এটাতে কাজ করবেন। এবার এই যে সেকেন্ড অ্যাপস আছে, এটা এই দুইটা অ্যাপসের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং আমাদের গ্রুপে তো দেওয়াই থাকবে। এটাতে স্টার টাস্কে ক্লিক করবেন, এখানে নিয়মগুলো যে পড়ে নেবেন নোটিশটা, তারপরে এখানে 10টা কাজ, সরি আমি আচ্ছা আমাকে এখানে দিচ্ছে না, এখানেও আমার টাইম দেখাচ্ছে, কেন টাইম দেখাচ্ছে আমি বলি, আমি কিন্তু এটা এই 10 মিনিট আগে বা 6 মিনিট আগে মনে হয় এই কাজটা আমি শেষ করছি,
এখানে একবার কাজ শেষ করছি, ওই অ্যাপসও কাজ শেষ করছি, এই জন্য এই দুইটাতে আমার টাইম দেখাচ্ছে, ব্রেক টাইম। তো ব্রেক টাইম শেষ হয়ে গেলে আপনাদেরও তো শেষ হবে, আপনারা একটা থেকে কাজ করে এসে আরেকটাতে করবেন। তো দুইটাতে যখন আপনাদের ব্রেক টাইম দেখাবে তখন একটু ধৈর্য ধরে বসে থাকবেন, আমরা সন্ধ্যায় 7টার সময় নতুন কাজ দিয়ে দিব, সেই সময় আবার নতুন কাজ দুটাতে করতে পারবেন, ঠিক আছে? তারপরে এখন বলি অ্যাড কীভাবে চেঞ্জ করবেন। যদি একই অ্যাড বারবার আসে ক্লিকের সময় তখন আপনাদেরকে একটা কাজ করতে হবে, আপনাদের ফোনের সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এই যে দেখেন গুগল সেটিং দেখতে পাচ্ছেন, এই যে গুগল সেটিংস এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনাদের যে অ্যাডস লেখা আছে খেয়াল করেন ভালো করে, আপনি অ্যাডসে একটা ক্লিক করবেন। অ্যাডসে ক্লিক করে আপনাদের এই যে অ্যাডভার্টাইজিং আইডি এটাকে চেঞ্জ করতে হবে। কীভাবে করবেন, এই যে এইখানেটার উপর একটা ক্লিক করে দিবেন, এটা এভাবে থাকবে, তো পরে আপনারা এই ক্লিক করে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তো এই যে আইডিটা, অ্যাডভার্টাইজিং আইডিটা চেঞ্জ হয়ে যাবে। এটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আপনাদের অ্যাপসে আর কোনো একই অ্যাপস বারবার আসবে না, বুঝতে পারছেন? একই অ্যাপস বারবার আসবে না, তো অ্যাপসটা চেঞ্জ হয়ে আসবে। প্রথম এক দুইবার ক্লিক করে দেখবেন, যদি একই অ্যাড বারবার আসে সেক্ষেত্রে ফোনের ব্যাক বাটন ক্লিক করে ওই অ্যাড থেকে বের হয়ে আবার নতুন করে ক্লাইম অপশানে ক্লিক করবেন, তারপর আবার নতুন করে দেখবেন অ্যাডটা চেঞ্জ হয়ে গেছে, তখন ক্লিক করবেন। আবার যদি দেখেন যে না এটা চেঞ্জ হচ্ছে না, একই অ্যাড বারবার আসতেছে, তখন আপনারা গুগলের সেটিংসে গিয়ে ওই কাজটা করে ফেলবেন, অ্যাডভার্টাইজিং আইডিটা চেঞ্জ করে নেবেন। এমনিতেই আপনাদের ফোনে বেশি অনেকক্ষণ কাজ করলে এটা একটু চেঞ্জ করা লাগে, এটা একটা নিয়ম, এটা একটা রুলস, বুঝতে পারছেন? তো গুগল সেটিংসে মানে কয়েক দুই তিনবার ক্লিকের কাজ করার পরই আপনারা গুগল সেটিংসটা অ্যাডভার্টাইজিং আইডিটা চেঞ্জ করে নেবেন। খুবই সহজ কাজ দেখিয়ে দিলাম। আর তারপর যদি আসে আবার একটা কাজ করবেন, আপনাদের যে ব্রাউজার দিয়ে কাজ করতেছেন ওই ব্রাউজারটাও ডাটা ক্লিয়ার করে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? 100% যদি ঠিক রেখে সব কিছু ঠিক রেখে কাজ করেন তাহলে 100% পেমেন্ট পাবেন, পেমেন্ট পাওয়াতে কোনো সমস্যা হবে না। এর আগে যারা আমাদের অ্যাপসে কাজ করছেন সবাই জানেন আমরা 100% পেমেন্ট করে থাকি, আর আমাদের অ্যাপস খুবই কোয়ালিটিফাই অ্যাপস, ভালো অ্যাপস, আমরা কাজ করে খুবই সবাই মজা পাবেন, সবার জন্য ভালো অ্যাপস নিয়ে আসছি। তো ঠিক আছে, সবাই কাজ করবেন, কোনো বুঝতে যদি সমস্যা হয় আমাদের গ্রুপে জয়েন হবেন, গ্রুপে আমাদেরকে মেসেজ দিবেন আর আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, প্রশ্ন করবেন অবশ্যই রিপ্লাই দিব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।